بينا জয় নিতাই জয় গৌর। সকলকে জানাই শুভ যোগিনী একাদশী। দেখো সন্ধ্যাবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করেছি, এখানে মা বৃন্দাজি পরিক্রমা করলো, তো এখন প্রণাম করছে। আর আসলে সন্ধ্যা দেওয়ার কাজ চলছে, তো তোমরা তো জানো কালকে তোমাদের বলেছিলাম যে বৃন্দাজি ঘরে এনেই সেখানে পরিক্রমা আরতি সন্ধ্যা বিভিন্ন রকমের যে সেবাগুলো থাকে সেগুলো করা হয়। তো দেখো যেহেতু আজকে একাদশী, তোমরা জানো ছোট মামা আসে যে নিত্য যে সন্ধ্যা কীর্তনগুলো হয় এবং যে বৃন্দাজির কীর্তন হরিবাসর কীর্তন সকল রকমের কীর্তন কিন্তু মামা এসে করে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, মামা চলে এসেছে, তো মামার কিছু কীর্তন আছে সেগুলো তোমরা শ্রবণ করো। এখানে মামা বৃন্দাজির কীর্তন করছে এবং তারপরে আমি মামার থেকে হরিবাসর কীর্তনটাও কিছুটা তুলে রেখেছি, তো তোমাদের জন্য এই ভিডিও ক্লিপে সেখানে শেয়ার করে দিয়েছি। তো আমি আর এখানে কথা বলছি না, সবাই কীর্তন উপভোগ করো। প্রভু জগতের
ভজনিতায় গো রাধে
শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম প্রভু হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় নিতাই জয় জয় নিতাই। দেখো সকাল থেকে বিশেষ কিছু ভিডিও আমি করতে পারিনি, সেই কারণেই বিকেল থেকে ভিডিও করছি। আর যেহেতু আজকে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, সেই কারণে আজকে আমি তোমাদের কি বলবো, আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি প্রায় 12টার আগে বসিয়েছি আপলোডে, কারণ ম্যাক্সিমাম দিন আমার ভিডিও 1:30 থেকে 2টোর মধ্যে আপলোড হয়ে যায়। কিন্তু সেই ভিডিওটা তোমাদের কি বলবো, তখন আপলোডে বসিয়ে বারবার করে ফার্স্ট থেকে শুরু হচ্ছিল আপলোড হওয়া, তো সেই কারণে ওই ভিডিওটা কি আপলোড হলো প্রায় 4:45 নাগাদ। তো ওই একটা সমস্যা, আর আমার কাছে তো একটাই ফোন, সেটা দিয়ে আমি ভিডিও করি। আর সকালে বিশেষ কিছু সেবাও ছিল না, আজকে একাদশী, রান্নাবান্না তো সেরকম থাকে না, তো সেই কারণে আজকে সকালে আর কিছু করাও হয়নি, ভিডিও করিনি। আর শরীরটাও ভীষণ খারাপ ছিল সকালের দিকে, তাই কিছু শ্যুট করাও হয়নি। আর সেবা কাজ বলতে, আমাকে একজন প্রশ্ন করেছো আজকের ভিডিওতেই যে দাদা একাদশীতে কিভাবে সেবা করতে হয়, সেই সেবা কাজ কিভাবে করব, তার সম্বন্ধে একটু কিছু বলো। দেখো একাদশী ব্রত আমাদের কিন্তু প্রত্যেকেরই অবশ্য পালনীয় কর্তব্য, একাদশী ব্রত করতেই হয়, কারণ একাদশী ব্রত করলে অনেক অনেক পুণ্য তো আছেই, তাছাড়াও সায়েন্টিফিক দিক থেকেও কিন্তু শরীরের ক্ষেত্রে এই একাদশী ব্রত ভীষণ উপকারী, তো সেই কারণে প্রত্যেকেরই কিন্তু এই একাদশী ব্রত অবশ্য পালনীয় একটা কর্তব্য। তো দেখো একাদশী ব্রত কথা, ব্রতর মানে হচ্ছে দেখো উপবাস বা একাদশী ব্রত প্রায় একই ধরনের। উপবাস কথার অর্থ কিন্তু উপোস করা না, শুধু ঠাকুরের জন্য যে তুমি উপবাস করছো, অর্থাৎ ঠাকুরের কাছাকাছি বাস করতে হবে, অর্থাৎ তুমি সেই দিন ঠাকুরের সান্নিধ্যে বেশি থাকবে। একাদশী ব্রতের ক্ষেত্রেও কিন্তু তাই। দেখো একাদশী ব্রতের ক্ষেত্রে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু খুব বিশেষ একটা চাপ থাকে না, তো সেই কারণে তোমাদের কি করতে হবে, ভগবানের নাম গান কীর্তন সেবা আদি খুব বেশি পরিমাণে করতে হবে, সবসময় ঠাকুরের কাছে থাকতে হবে, যত বেশি নাম করা যায় ঠাকুরের নাম করো খুব বেশি করে, কীর্তন করো খুব বেশি করে, ঠাকুরের জন্য মালা করো, ঠাকুরের গলায় মালা দাও, এই সমস্ত সেবাগুলো ভীষণ পরিমাণে করো একাদশীর দিন। আর রান্না খাওয়া বলতে দেখো, তোমরা ব্রত করলে প্রথমেই জানো যে অন্নটা কিন্তু পুরোপুরি বাদ, অন্ন তোমরা পেতে পারবে না, এবং পঞ্চশস্যের যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েও কিছু রান্না হবে না, সেগুলো পেতে পারবে না, তো সেইগুলো তোমাদের বিশেষ নজরে রাখতে হবে। আমি দেখেছি অনেকেই একাদশী ব্রতর সব কিছু মেনে টেনেই অনেক রকম রান্নাবান্না করেন, অনেক রকম রান্না করতে জানেন, তো সেরকমভাবে একাদশী ব্রততে অনেক রকম রান্নাবান্না করেন, কিন্তু আমাদের কিন্তু সেসব কিছু হয় না বিশেষ। আমাদের ম্যাক্সিমাম দিন তোমাদের শাকার থাকে, আলু পেঁপে এই সমস্ত দিয়ে শাকার থাকে, ফলমূল থাকে, এবং দুধ ইত্যাদি দিয়েই ভোগ হয়, আর বিশেষ কিছু থাকে না একাদশীর দিন, আমরা আলাদা করে কিছু করিও না, তো সেই কারণে আজকেও তাই হয়েছে সকালবেলা থেকে। খুব খাওয়াটা তো প্রধান বিষয় না, হ্যাঁ প্রধান বিষয় হচ্ছে একাদশীর সেবা, একাদশীর সেবার মূল কথাই হচ্ছে প্রচুর পরিমাণে নাম করা, ঠাকুরের কাছে থাকা, ঠাকুরের সেবায় বেশি করে মনোনিবেশ করা, ঠাকুরের জন্য মালা গাঁথা, বিশেষ করে বিভিন্ন রকমের মালা গাঁথো, ঠাকুরের সান্নিধ্যে থাকো, এই। আর দেখো অনেকেই জিজ্ঞাসা করবে যে ঠাকুরদের কি একাদশীতে ভোগ দিতে নেই, দেখো ঠাকুরদের কিন্তু একাদশী ব্রত হয় না, পুরীতেও কিন্তু একাদশী ব্রত হয় না, এবং কোথাওই কোনো মন্দিরেই ঠাকুরদের কিন্তু একাদশী ব্রত হয় না, তোমরা যদি চাও ঠাকুরদের অন্নভোগ দিতেই পারো, অনেক মন্দিরেই কিন্তু অন্নভোগ হয়, অন্নভোগের পাশাপাশি একাদশীর যে ব্রতের বিভিন্ন রকমের যে ভোগ সেগুলোও হয়, অনেক মন্দিরে হয়, ম্যাক্সিমাম মন্দিরেই হয়, কিন্তু আমাদের বাড়িতে কেন হয় না, দেখো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই ব্রত করেন, এবং সেই ক্ষেত্রে তোমার ওই প্রসাদ পাওয়ার মতন কিন্তু কেউ থাকে না, এবার সবাই যেহেতু ব্রত করে, একাদশী ব্রত করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই অন্নভোগ প্রসাদ কাকে আমরা দেব,
সেই কারণে কিন্তু ঠাকুরদের ওই তোমাদের যে একাদশীর ভোগ সেই ভোগটাই দেওয়া হয়, আর তার মধ্যে গুরু পরম্পরা থাকে, তারাও তো ব্রত করে, তাদেরও দিতে হয়। এই হচ্ছে মেন বিষয়। তো একাদশীর ব্রতের মধ্যে বিশেষ কিছু থাকে না। তো তোমরা জানো একাদশীর দিন আমি এই যে সিংহাসনটা পেছনে রয়েছে এই সিংহাসনের কাপড় পরিবর্তন করি, সেই কারণে আমি কিন্তু আজকে সকালবেলা কাপড় পরিবর্তন করতে পারিনি। তো এখন আমি এই সিংহাসনটা পরিষ্কার করব, কাপড় পরিবর্তন করব, কিন্তু ঠাকুরজিদের শৃঙ্গার আমি আজকে করব না, কারণ ঠাকুরজিদের শৃঙ্গার কালকে হবে, কারণ এখন রাত হয়ে গেছে, সেবারও দেরি হয়ে যাবে রাতের সেবার। তো সেই কারণে আমি ঝটপট আগে এই জায়গাটা পরিষ্কার করে নেব, করে সব কাপড় টাপড় চেঞ্জ করব, করে নিয়ে তারপরে রাতের সেবা করব। তো তোমরা সাথে থাকো, দেখি কতদূর ভিডিওটা আমি করতে পারি, শুরুই করলাম দেরি করে। তো চলো ভিডিওটা এগিয়ে নেওয়া যাক। তো দেখো এখানে আমি সমস্ত কিছু গোছানোর কাজ শুরু করে দিয়েছি। তো গোছাতে গেলে আগে তো সমস্ত বিগ্রহ আমাকে সরিয়ে নিতে হবে আলাদা করে। তো প্রথমেই খাট সরিয়ে নিলাম, তারপরে গিরিধারী, শালগ্রাম একে একে করে সবাইকে সরিয়ে নিচ্ছি। তো এখানে দেখো দুর্গার জায়গায় কিছুটা জায়গা আছে, সেখানেই আমি গিরিধারী শালগ্রামদের রাখবো, আর ওইদিকে খাটটা আমি দুর্গার সামনেই রেখেছি। তারপর এক এক করে বিগ্রহগণ, যতজন বিগ্রহ আছে সবাইকে সরিয়ে আমি আসন পেতে রেখেছি আগে থেকে। তো সেইখানে তাদেরকে বসাবো, তারপরে আমিও এখানে পরিষ্কার করার কাজ করব। যেরকম বললাম সকালবেলা তো আমি সেই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করতে পারিনি, তারপরে ভিডিও আপলোড হতে অনেক রকমের সমস্যা হলো। তো এই সব বিভিন্ন রকমের তাড়নার মধ্যে আর সেই সুন্দর করে সাজাবো যে সেই মানসিকতাটাই ছিল না, তার মধ্যে যা গরম পড়েছে আর কিছু করারও নেই। যেহেতু নিত্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, বা পোশাক বা আসনের যে কাপড়গুলো রয়েছে সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, তাই বিশেষ দিন দেখেই আমাকে এগুলো করতে হয়। না হলে হিসাবে গণ্ডগোল হয়ে গেলেই, তখন অনেক দিন থেকে গেলে জায়গাটা নোংরা হয়ে যায় আর ভালো লাগে না, ঠাকুরজিদের তো নোংরায় রাখতে নেই। তো এইভাবেই তো বিশেষ বিশেষ করে দিন, এক এক দিন এক এক রকম সিংহাসন, এক একটা সিংহাসন ধরি, এক একটা সিংহাসন পরিষ্কার করি, সেখানে ঠাকুরদের শৃঙ্গারাদি করি। দেখো সকলেই নেমে বসে পড়েছে, এবার আমি ওইদিকে ধীরে ধীরে কাপড় চেঞ্জ করব, আর তারপর আবার ঠাকুরজিদের তুলে দেবো, তারপরে রাতের সেবার দিকে এগোব। দেখো এখানে সবাই বসে রয়েছেন। তো দেখো আমার কাপড় চেঞ্জ করা কিন্তু হয়ে গেছে। তো এই সাদা কাপড়টা দেখতে পাচ্ছ আগে যেরকম লাগানো ছিল সেরকমই কাপড়, কিন্তু এক কাপড় কিন্তু নয়, হ্যাঁ এরকম কাপড় আমার কাছে অনেকগুলো রয়েছে, সেই কারণে আমি চেঞ্জ করে করে এই ধরনের কাপড়গুলো ইউজ করি। আর এখানে দেখো নিচে রয়েছে সমস্ত কাপড়, আমি নিচে রেখেছি, এইগুলোকে আবার ধুয়ে শুকাতে হবে, পরে আবার সামনের একাদশীতে দেখি কী পাতা যায়, কী চেঞ্জ করে কী করা যায়। তো সেইভাবেই চেঞ্জ করে দেখো কাপড় পাল্টানো কিন্তু আমার হয়ে গেছে, ঠাকুরজিরা সবাই বসে পড়েছেন। আর দেখো গিরিধারী আর শালগ্রামদের জায়গাটা আমি একটু পরিবর্তন করেছি, কারণ একজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা গিরিধারীরা খাটের পেছনে পড়ে গেছে, ভালো করে দর্শন করা যায় না। তো গিরিধারীদের আমি সেই কারণে এই পাশে রেখেছি যাতে ভালো মতন দর্শন করা যায়, আর শালগ্রামজিরা তো ছোটো ছোটো, তো তাদেরকে ওই অল্প জায়গার মধ্যে রেখে দিয়েছি, ওখানে হয়ে গেছে। তো সবাইকেই মোটামুটি পরিষ্কারভাবে দর্শন করা যাবে, অসুবিধা হবে না। আর দেখো গৌর এখানে বসে রয়েছে, আর গৌরের কাপড়ও কালকে পরিবর্তন করব। আজকে যেহেতু রাত হয়ে গেছে, সেবা কাজ রয়েছে, সেই কারণে আমি কারো শৃঙ্গার কিছু করতে পারিনি। তো কালকে দ্বাদশী, দেখি কালকে শৃঙ্গার কতদূর কী করা যায়, চেষ্টা করব কালকে দুই যুগল আর ওইদিকে গৌরের শৃঙ্গার পরিবর্তন করতে। এইদিকে কিন্তু আবার অমাবস্যা চলে আসছে, তো ভাবছি মায়ের শৃঙ্গারটা তো পাল্টানোর সময় এসে গেছে, তো মাকে একবারে অম্বাবচীর জন্য যে কাপড়টা পরাবো সেটা পরিয়ে নেবো, আর গয়নাঘাটি সেই সময় খুলিয়ে দিলেই হয়ে যাবে। দেখো কাজকর্ম কিছুটা মিটিয়ে আমি মন্দিরের বারান্দায় বসেছিলাম, তখন সেখান থেকে মাকে দর্শন করছিলাম, আর একটা আলাদা রকম শান্তির অনুভব করছিলাম। তো সেই কারণে এই জায়গা থেকে একটা ভিডিও তোমাদের জন্য তুলে রেখেছি। আসলে সারা দিন ধরেই এই কর্নারটাই আমার খুব মানে পছন্দের, এখানেই সময় কেটে যায়, বলতে পারো পুরো বাড়ির মধ্যে এই জায়গাটাই আমার সবথেকে বেশি পছন্দের, এখানে বসেই কিন্তু দিনের ম্যাক্সিমাম সময়টা আমরা কাটাই। তো যাই হোক এখানেই আজকের ভিডিও আমি শেষ করছি, কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভজনে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।